Welcome, my dear students, for online class from Other English Center for the ICC students on English second paper. Today's topic, changing sentence, ICC exam 2018, core set. Going to next step. ACC exam 2018 corset. Bangladesh developers can build modern robots like Sophia using its software. Students, question A. The humanoid robot Sophia is one of the newest sensations in the ICT world. Positive. Yo shikhati bondura, a sentence ke positive korte bola hoyeche. Proshno hocche a sentence ti kon degree te ache. Eti ki superlative naki comparative. Yo shikhati bondura, one of the plus adjective 3. এই টুসটি যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে খুঁজে পান তাহলে বুঝতে হবে এটি আসলে সুপারলেটিভ ডিগ্রি এবং আপনাকে করতে হবে পজিটিভ ডিগ্রি তো সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় শুরুতে ভেরিফি বসাতে হবে সুপার ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার সময় শুরুতে এক নাম্বার শুরুতে ভেরিফি বসাতে হবে প্লাস adjective 3 এর পরের অংশ বসাতে হবে প্লাস plural verb বসাতে হবে প্লাস as বসাতে হবে প্লাস প্রদত্ত adjective 3 কে adjective 1 করতে হবে প্লাস as বসাতে হবে প্লাস প্রদত্ত sentence subject বসাতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নিয়ম অনুযায়ী আমরা এই সেন্সটিকে সমাধান করতে পারি one of the plus adjective 3 এর পরিবর্তে শুরুতে very few বসাতে হবে a b e r y very f e w very few very few এরপর adjective 3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা one of the plus adjective 3 the newest a পরে হচ্ছে sensations in the ICT world you have to write this part of this sentence s e n s a t i o n s sensations in the I C T W R L D L D R world তারপর বলা হচ্ছে পরের নম্বর হচ্ছে plural verb বসাতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবেন যে ভেরি পিওর পরে সিঙ্গুলার প্লুরাল এনপি বলবে এবং তারপরে ভার্ব বলবে প্লুরাল তো এই সেন্সে ভার্ব হচ্ছে ইজ তো এই গ্রুপের তিনটি ভার্ব রয়েছে এম ইজ আর যেহেতু পুরার ভার্ব বলবে সেহেতু এখানে বলতে হবে আর এ আর ই আর এরপরে এস বসাতে হবে এ এস এস কত সেন্সে অ্যাডজেক্টিভ থ্রি কে অ্যাডজেক্টিভ থ্রি কে অ্যাডজেক্টিভ ওয়ান করতে হবে যেহেতু একটি প্রিয় শিক্ষার্থী বন্ধু মনোযোগ সহকারে শুনুন এবং মনে রাখবেন একটি সিলাবযুক্ত অ্যাডজেক্টিভ এর শেষে ইয়ার যোগ করে কম্পেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ একের অধিক সিলাবযুক্ত অ্যাডজেক্টিভ এর পূর্বে মোর বসিয়ে কম্পেটিভ মোস্ট বসিয়ে সুপারলেটিভ করতে হবে প্রিয় শিক্ষার্থী নিউ একটা সিলাব রয়েছে এই জন্য ইএসটি যোগ করে আপনি যদি ইএসটি বাদ দেন তাহলে এটা পজিটিভ হয়ে যাবে তাহলে কি এন
ইডব্লিউ নিউ, এবারে এস বসাতে হবে, কত শ্রেণীর সাবজেক্ট? দ্য হিউম্যানোয়েড রোবট সোফিয়া, সোফিয়া, দ্য হিউম্যানোয়েড রোবট সোফিয়া। TAC, the ACE, ACU, MANOID, Humanoid, RWO, BOT, Humanoid Robot, Sophia, SO, PHIA, Sophia. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি ইচ্ছে করলে এই যে সোফিয়া, আপনি প্রথমে সোফিয়া লিখতে পারেন, এস সোফিয়া দ্য হিউম্যানাইট রোবট, এভাবে লিখতে পারেন, দ্য হিউম্যানাইট রোবট সোফিয়া। এই দুটো শব্দ, এই শব্দটা কোয়ালিফাই করছে, এজন্য এটা আমি যে অবস্থায় পরিবর্তন হয়েছে ঠিক সেভাবে। আসলে সোফিয়া হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে হিউম্যানাইট রোবট, এটার নাম হচ্ছে সোফিয়া, তো রোবটের নাম হচ্ছে সোফিয়া, সোফিয়া হচ্ছে সাবজেক্ট, তো সেক্ষেত্রে আপনি এটাকে পরে বসাতে পারেন। অ্যাপোজিশন ইন এর নিয়ম অনুযায়ী, অ্যাপোজিশন ইন এর নিয়ম অনুযায়ী এটাকে পরে বসবে, সোফিয়া দ্য হিউম্যানাইট রোবট, এভাবে আপনি বসাতে পারবেন। আপনি যদি এভাবে বসেন কোনো অসুবিধা নেই, কারণ এই দুটো সে নাউন টু নাউন মডিফায়ার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন টু নাউন মডিফায়ার, এখানে এই আকারে এই নিয়ম অনুযায়ী সূত্র অনুযায়ী এখানে এভাবে বসানো যাবে। হিউম্যানাইড রোবট সোফিয়া, অর্থাৎ রোবট শব্দ এই শব্দটাকে, এই শব্দটা এটাকে কোয়ালিফাই করছে, এবং এই দুটো শব্দ সোফিয়াকে কোয়ালিফাই করছে। দিস ওয়াজ গোয়িং টু নেক্সট স্টেপ, কোশ্চেন বি, কোশ্চেন বি। অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মিট সোফিয়া এট দ্য ইনাগুরাল সেরিমনি অফ দ্য ফোর ডেজ লং ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপো, স্টুডেন্ট প্যাসিভ করতে বলা হয়েছে, এই সেন্টেন্সটা আছে অ্যাক্টিভে। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? যদি না থাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, যদি না থাকে তাহলে এই সেন্টেন্সটি তিনটি ফরম্যাটে থাকবে। আপনি টেন্স পারেন বা না পারেন এটা আমার কাছে বিষয় না, কিন্তু আপনাকে তিনটি ফরম্যাট, ভার্বের তিনটি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটি আপনাকে জানতে হবে। এই তিনটি অবশ্যই দেখেন, এই সেন্সে যেহেতু অক্সিলিয়ার নাই, তাহলে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে মিট শব্দটি হচ্ছে ভার্ব, এই যে এম ইটি মিট, তো এই মিট এখানে পাস্ট ফর্মে রয়েছে। আর সোফিয়া দেখেন, এখানে তিনটি ফর্মের মধ্যে বি ওয়ান একটা ফর্ম, আর একটা হচ্ছে বি ওয়ান প্লাস এস বাই এস একটা ফর্ম, আর একটা হচ্ছে বি টু একটি ফর্ম, তো এই দুটি ফর্মের মধ্যে মিট শব্দটি এখানে বি টু আকারে আছে, আর অন্য দুটি ফর্ম এখানে নেই, অর্থাৎ এটা হচ্ছে বি টু। যদি বি টু থাকে তাহলে আপনাকে, যেহেতু অক্সিজেন নাই তো অতিরিক্ত শব্দ বসাতে হবে, তো বি টু থাকলে অতিরিক্ত হচ্ছে ওয়াস ওয়েট, বি টু থাকলে অতিরিক্ত শব্দ কি বসাবেন? ওয়াস ওয়েট, সেজন্য আপনাকে এখানে ওয়াজ ওয়ার আনতে হবে। তো এখন আমরা এরপরে এই মিট যেহেতু ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে সোফিয়া, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এখন নিয়ম হচ্ছে শুরুতে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, শুরুতে অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে সোফিয়া, আমরা এটাকে প্রথমে লিখব এস ও পি এইচ আই এস সোফিয়া লিখে ফেললাম। এখন যেহেতু এখানে এটা হচ্ছে অক্সিলিয়ার নাই, তা পরের স্টেপ হচ্ছে অতিরিক্ত শব্দ বসাতে হবে, তো এখানে আছে বি টু, বি টু থাকলে অতিরিক্ত শব্দ হবে ওয়াস ওয়ার, তো সোফিয়া হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আপনাকে বুঝতে হবে ডব্লিউ এ এস ওয়াস। এরপরে এই যে ভার্বটি বি থ্রি একই, মিট মিট মিট, একটা ই বাদ যায় এটাকে মিট মিট, অর্থাৎ বি থ্রি এই মিট এ হবে, সুতরাং লিখতে হবে এম এম ই টি মিট। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টকে ভার্বের পরে অবজেক্ট বাই টু অ্যাড উইথ ইত্যাদি যোগে,
বাই টু অ্যাট উইথ ইত্যাদি যোগে অবজেক্ট করতে হবে। তো এখানে এই অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তো আমরা লিখবো একটু ব্যক্তি, তো ব্যক্তি বুঝালে বাই, বস্তু বুঝালে উইথ, চারিত্রিক অবস্থা বা গুণাবলী বুঝালে অ্যাট, এছাড়া কিছু কিছু ভার্ব আছে নো ইত্যাদি, ভার্বের পরে টু বসে, যেমন নো, নো এর পরে টু বসে। এখানে আমরা বাই বসাবো, বিওয়াই বাই, এইচ ও এন ও ইউ আর এ বি এল ই, অনারেবল, যেহেতু একটি মানে বিখ্যাত পদবী নাম, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বে প্রাইম, সেই জন্য আমরা বড় অক্ষরে লিখব অনারেবল পি আর আই এম এ প্রাইম, এম আই এন আই এস টি ই আর এস এইচ ই এস এইচ ই আই কে এইচ শেখ, এইচ এ এস আই এন এ শেখ হাসিনা, কিছু আমরা অবজেক্ট বসাই দিচ্ছি। এরপর বাকি যে অংশ আছে আপনি একটু লিখে ফেললে এটা পেসিভ হয়ে যাবে। তো এট দ্য ইনাগুরাল সিমনি অফ ফোর ডে লং ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপো, এটা লিখে ফেলতে হবে। তো আপনি খাতা লিখে ফেলুন এ টি এট টি এ সি এট দ্য আই এন এ ইউ জি ইউ আর এ এল ইনাগুরাল সি ই আর ই এম ও এন ওয়াই অফ দ্য এফ ও ইউ আর ফোর of the four D A Y day L O N G long D I Z I T A L digital W O R L D world E X P O প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটি প্যাসিভ হয়ে গেছে, প্যাসিভ হয়েছে। তো এভাবে আপনি সূত্র ব্যবহার করে প্রয়োগ করে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন। দা গোয়িং টু নেক্সট স্টেপ কোশ্চেন সি, দা হংকং বেসড রোবোটিক্স, দা হংকং বেসড রোবোটিক্স কোম্পানি ডেভেলপ সোফিয়া ওয়ান অ্যান্ড এ হাফ ইয়ার অ্যাগো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? প্রশ্ন হচ্ছে সিম্পল সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? হয়তো আপনি কি নির্ণয় করেছেন? অবশ্যই এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। দেখেন, আমরা জানি সিম্পল সেন্সে ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব ইন দ্য সিম্পল সেন্টেন্স, সো দিস সেন্টেন্স ইজ সিম্পল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে একটা টাইম ক্লোজ রয়েছে, যেহেতু আমরা নির্ণয় করছি এটা সিম্পল সেন্টেন্স, তো টাইম ক্লোজ থাকলে কমপ্লেক্স করার সময় আপনাকে হয়ে নিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, যে টাইম ক্লোজে আপনি যখন টাইম ক্লোজ হবে তখন আপনাকে অবশ্যই সাবজেক্ট ধরতে হবে ইট, এবং যেহেতু এই প্যাসেজটা পাস্ট টেন্সে রয়েছে, দেখেন এখানে ভার্বটা আছে ডেভেলপ সোফিয়া, তো এটা পাস্ট টেন্সে হলে আপনাকে ওয়াজ ব্যবহার করতে হবে, প্রেজেন্ট হলে ইজ, ইট ইজ, ইট ওয়াজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্টলি যে when is a is a gase again one and a half year ago, eta ekta time, to ei shomoy etar purbe amra subject hisebe dhorte pari it was. to priyo shikharthi bondhura, eta ke apni complex korte chan, eta time close ache, simple sense time close thakle complex e hoye ni aste hobe. to priyo shikharthi bondhura, amra solve korchi, apnio khata likhe felun question C. IT eat WAS, অবশ্যই বুঝতে পারছেন কেন টাইম ক্লোজ। টাইম ক্লোজের নিয়ম হচ্ছে, প্রথমে টাইম ক্লোজ কে আপনি যে সেন্টেন্সে তৈরি করতে চান তাহলে প্রথমে কি করতে হবে, একটা যেহেতু এটা বিষয় সেজন্য সময় একটা, তাই এটাকে পরিবর্তে আপনি ইট ধরেছি, আর একটা বিভার্ব, অবশ্যই আপনি জানেন যে কোনো একটি শব্দ একটা প্রপার যে কোনো একটি শব্দ, এটা যদি কমন নাম হয় তাহলে প্রপার নাম নিতে পারবে, আর প্রপার নাম হলে কমন নাম নিতে পারবে, এরপরে একটা প্রোনাম নিতে পারবে, একটা আর্টিকেল নিতে পারবে, একটা বিভাগ নিতে পারবে, এগুলা আপনাকে অবশ্যই জানতে হবে। তো আমি যে বললাম আপনি মনে রাখবেন, ইট ওয়াজ ওয়ান অ্যান্ড এ হাফ ইয়ার অ্যাগো, অ্যান্ড কে এইচ সরি
one was one and a H-A-L-F, half, Y-E-A-R, here A-Z-O, ago. And it is when, W-A-C-N, when. It is Bushikaze on the one Bushidilam. So till time closed, is the number I can when Bushidilam. Airport of the A's is in so they can age a comma and put the can be given to Elizabeth. The Hong Kong based. Robotics company, এখন তো লিখবে তারপর developed সফটওয়্যার এখন তো লিখলে উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন you have to write the next part before comma you have to write the next part of the before comma comma to পর্যন্ত আপনাকে লিখতে হবে তো লিখে ফেলে TAC the HONG Hong K-O-N-G, Kong, Hong Kong, B-A-S-E-D, based, R-O-B-O-B-O-T-I-C-S, Robotics, C-O-M-P-A-N-Y, company, D-E-B-E-L-O-P, developed, S-O-P, H-I-A, Sophia. So it was one and a half year ago when the Hong Kong-based robotics company developed Sophia. So Prishikhati Mandura, you can sense into complex from simple time close instead of you can sense into when you can come to you can come conjunction come to the complex come in the complex of when instead of time close exactly instead of time close means it is it was instead of it is it it was in this so you can sense into complex simple to complex by using these rules so, okay my dear students going to next step C question D question T Wearing a yellow zamdani top and skirt, the robot came on the stairs compound. You see the question is compound putte bola hoyse. So, mane question hoche is this sentence is simple or complex? You have to identify the students must be, and you have to identify principal clause, subject clause. Otherwise, you do not solve, you do not change into compound to complex, complex to compound, simple to complex, complex to simple, simple to compound, compound to simple. I hope you would have better understood. Exactly. The students going to next step in Bengali. Wearing a yellow zamdani. This is wearing Gyanpa Science. Exactly. One subject, one finite verb is simple sentence. One subject, one finite verb. Only one subject, one finite verb remains in the simple sentence. So this sentence is simple sentence. You have to sense it to compound from simple. Simple to compound. Okay. So compound, dear students, this is principal clause. The robot came on the stage. This is principal clause. And this is subordinate format, present participle phrase. This is present participle phrase. And
subject is same. There is no difference, different subject. Subject is same in this sentence. So firstly you have to bring subject compound, and you have to come changing while changing into compound. You have to come and. So firstly, the students, you know compound conjunction. The conjunction of compounds is used before principal clause. This is principal clause. So and is used before this clause. The robot came on the stairs. Okay, you can take down. TSE, the robot. Firstly, you have to bring subject and write subject, robot. And then you have to cut ing query instead of query. You have to cut ing from this word, query. So, and you have to set according to the principal, you have to set according to the tense of the principal clause. Orthat I bolchi je apnake ei je principal clause ache, principal clause er tense onujayi ei verb tike gothon korte hobe. Ei principal clause tense onujayi ki bolchi kothara, principal clause tense onujayi verb tike gothon korte hobe. Tar ekhane ache ing, dekhen ing ta oboshyo verb. Eta jehetu b2 ache, dekhen dear students notice this verb is b2, so you have to come b2, you have to come b2. Where or on, the students or w o r e or, and you have to write next part of this sentence before and, before comma. A y e double l o w z a m zam d a n I zam dani top a n d and skirt, skirt. Okay, and you have to set in the field of, you have to set and, and, and as subject is same in this sentence, so subject is silent after and after and, subject is silent after and, or that I will say যে যখন যেহেতু এই দুই সেন্টেন্সের এখানে সাবজেক্ট এক একই সাবজেক্ট, সেজন্য অ্যান্ডের পরে সাবজেক্টটা বাদ যাবে। অর্থাৎ এই যে এখানে এই যে রোবট এখানে প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে গেছি, তো এখানে আর ইট এর কোনো প্রয়োজন নেই। এই কেম থেকে বাকি অংশ লিখলে আসল হয়ে যাবে। অ্যান্ড কেম অন দ্য স্টেস, সি এ এম ই, কেম অন দ্য, অন দ্য STAZE stress. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে ডি নাম্বার সেন্টেন্সটিকে কম্পাউন্ড করে ফেললাম। আপনারাও এভাবে কম্পাউন্ড করবেন। আপনারা এতটাই কিপটা যে একটা সাবস্ক্রাইব পর্যন্ত করেন আমার চ্যানেল। আশা করি আমি আপনাদেরকে খারাপ ওয়ে, খারাপ পদ্ধতি গ্রহণ বুঝাইনার চেষ্টা করে অনেক সহজ পদ্ধতি বুঝাবার, কিন্তু আসলে আপনারা একটা সাবস্ক্রাইব করেন না। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে ফ্রি একটা অনলাইন ক্লাস করছি, আপনারা কিছু এমবি ব্যবহার করে দেখবেন, এটা আপনাদের জন্য যারা দুর্বল শিক্ষার্থী আছে, কিন্তু আপনারা এই কাজটা করেন না। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একটা সাবস্ক্রাইব, আপনারা মনে করেন যে সাবস্ক্রাইব করলে যেন কি হয়ে যাবে, আসলে এক্স্যাক্টলি এরকম না। যাই হোক, না করেন অসুবিধা নেই, চালিয়ে যাব আমার এই অনলাইন ক্লাস। Question number E, what an enthusiasm on the robot generated among the youth assertive students. You have to change into assertive. Do you feel hurt in this sentence? The students, no. With say to me, with tell with me,
In this way, no, this sentence is very easy. Oh, what an enthusiasm the robot generated among the youth. Assertive, but this sentence is exclamatory sentence. অর্থাৎ কিউ শিক্ষার্থী বন্ধুরা আমি বলছি এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো আপনাকে অ্যাসার্টিভ করতে হবে। টু সোর্সে দেখেন হোয়াট আছে, যে হোয়াট প্লাস অব্লিগেশন আছে, তো এটাকে আমরা এই অ্যাসার্টিভ সেন্সের সাবজেক্ট অফ ভার্ব কোথায় থাকে অবশ্যই চিন্তা করে নিন দ্রুত। অ্যাসার্টিভ সেন্সের সাবজেক্ট অফ ভার্ব শেষের দিকে থাকে, যে দেখেন সাবজেক্ট অফ ভার্ব দ্য রোবট জেনারেটেড, দেখছেন এই যে শেষের দিকে, আর এটা তো প্রিপজিশনাল অবজেক্ট, সো ইট হচ্ছে সাবজেক্ট অফ ভার্ব দ্য রোবট জেনারেটেড। ফার্স্টলি ইউ হ্যাভ টু, যে শিক্ষার্থী বন্ধুরা আমি এসআরই থেকে এসক্রিম থেকে অ্যাসার্টিভ করার সূত্রটা বলছি, মনোযোগ সহকারে শুনুন। হাউ অ্যাপ্লাইজ হোয়াট প্লাস এ অব্লিক এন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি, সরি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় শেষের সাবজেক্ট অফ ভার্ব শুরুতে বসাতে হবে এবং সে অনুযায়ী পরে এরপরে হচ্ছে ভেরি উইল বি গ্রেট, ভেরি উইল বি গ্রেট বাদ দিয়ে, সরি হোয়াট হোয়াট এবং হাউ হাউ অ্যাপ্লাইজ হোয়াট বাদ দিয়ে ভেরি উইল বি গ্রেট বসাতে হবে। যদি হোয়াট বাদ দেন তারপরের এ অবলিক জ্ঞানকে ভেরি অবলিক গ্রেট এর পূর্বে এ আকারে বসাতে হবে, আর শিক্ষার্থী বন্ধুরা এ আকারে বসাতে হবে। তারপরে প্রদত্ত মানে হোয়াট প্লাস এ অবলিক এন এর পর থেকে সাবজেক্টের পুরো পর্যন্ত বসাতে হবে, তো দেখেন এখানে সাবজেক্টের পুরো পর্যন্ত কি আছে, এন এনথাজিয়াসম অনলি ওয়ান, দি স্টুডেন্টস কোয়েশ্চন this what is now, is this what now exactly, can you identify is this who is this now, is it now this what, is this what now exactly or adjective, dear student this what is noun and abstract idea, this what is noun and abstract idea, so you have to use great. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলছি এটা যে আপনি এই নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা নাউন, যাই হোক নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যদি এখন প্রশ্ন হতে পারে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে গ্রেট এবং ভেরি বসাবো, সাব এ যে গ্রেট আর ভেরি বসাবো, সেক্ষেত্রে কি করবো ভেরি গ্রেট আর ভেরি, তো যখন আপনি এই যে হোয়াট প্লাস যে অবলিক এনের পরে যে এটা যদি নাউন হয় হাউ অথবা হাউ অ্যাপ্লাইজ হোয়াট প্লাস এ এন এর পরে যে শব্দ থাকবে সেই শব্দ যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আপনি ভেরি বসাবেন, আর যদি নাউন হয় তাহলে আপনাকে গ্রেট বসাইতে হবে। আশা করি বুঝতে পারছেন এবং খুব সহজে উত্তর পেয়ে গেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সেমিস্টার সমাধান করতে পারি এই নিয়মে। তো ফার্স্টলি সাবজেক্ট অফ ভার্ব, সাবজেক্ট দ্য দ্য রোবট, আর ও বি ও টি রোবট, জি ই এন ই আর এ টি ই ডি জেনারেটেড, সাবজেক্ট অফ ভার্ব বসাই নিলাম। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখেন আছে এন আছে, এই যে এন আছে এক্স্যাক্টলি ইন দিস সেন্টেন্স অ্যান আর্টিকেল, দেয়ার ইজ এ আর্টিকেল এন, এই যে আর্টিকেল এন রয়েছে এটাকে আপনাকে কি করতে হবে, এই যেহেতু এই শব্দটা পূর্বে গ্রেট বসবে সেই জন্য এখানে এটাকে এ করে দিতে হবে এ। তারপরে কেন গ্রেট আনবো, দেখেন এই সেন্টেন্স শব্দটা হচ্ছে নাউন সেই জন্য এখানে গ্রেট বসাবো, সি আর ই এ টি গ্রেট। এরপরে এনথাজিয়াজম এই শব্দ লিখবো, দ্য রোবট জেনারেটেড এ গ্রেট এনথাজিয়াজম, ই এন টি এইচ ইউ এস আই এ এস এম এনথাজিয়াজম। এরপরে দেখেন এই সেন্টেন্সে একটা অংশ প্রিপজিশনাল একটা ফ্রেজ রয়েছে, অংশ রয়েছে অবজেক্ট আকারে, এটাকে নিয়ে নিতে হবে তো বসাতে হবে, অ্যামং দ্য ইয়ত, অ্যামং দ্য ইয়ত, এ এম ও এন জি, অ্যামং দ্য ইয়ত, ওয়াই ও ইউ টি এস, ডিয়ার স্টুডেন্টস দ্য রোবট জেনারেটেড এ গ্রেট এনথাজিয়াজম অ্যামং দ্য স্টুডেন্টস, অ্যাসার্টিভ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন
আমি এই ফার্স্ট সেমিস্টার অর্থাৎ এসএসসি বোর্ড এসএসসি এক্সাম 2018 খসে কৃষিক্ষেত্রে বন্ধু, এটা আসলে খসেট হবে, এখানে খসেট লেখা আছে, এক্সাক্টলি খসেট। তো খসেট এই যে আমরা যেটা আলোচনা করছি আশা করি বুঝতে পারছেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অর্থাৎ ইফ ইউ লাইক মাই ভিডিও, ইফ ইউ সোয়েস মাই ভিডিও, ইউ উইল সাবস্ক্রাইব অর শেয়ার ইট, ইউ উইল সাবস্ক্রাইব অর শেয়ার ইট। Why don't you subscribe my video? If I upload any video for online class, you will get quickly. If you will get a notice, you will get the video quickly. For this, you have to subscribe. If you do not subscribe my channel, now subscribe it. Okay, my dear students, thank you very much. See you next time. Have a good day till this. Thanks for all. I will arrive before you with a new video. See you next time.